আমাদের পৃথিবী, যেটি এই মহাবিশাল ইউনিভার্সে আমাদের মানুষজাতির থাকার একমাত্র ঠিকানা। পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে, এবং এটা তো আমরা সবাই জানি যে যেই জিনিসটির শুরু আছে সেটির একদিন শেষ হওয়াও অনিবার্য। সেই জন্যই এক না একদিন আমাদের এই দুনিয়াও শেষ বা ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর বেশিরভাগ ধর্মগ্রন্থে পৃথিবীর ধ্বংসের বা বিনাশের কথা লেখা আছে, এবং পৃথিবীর কিছু মহান বিজ্ঞানী পৃথিবীর ধ্বংসের উপর বিভিন্ন প্রকার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। অনেক দেশ এবং ধর্ম অনুযায়ী এই মহাপ্রলয়ের আলাদা আলাদা ভবিষ্যৎবাণী করা হয়েছে। এর মধ্যে কোনটা সঠিক এবং কোনটা ভুল এটা বলতে পারা অসম্ভব, কিন্তু এর মধ্যে যদি একটাও ভবিষ্যৎবাণী সত্যি হয় তাহলে সেটি আমরা আগামী সময়ে ঠিক জানতে পারব। আজকের এই এপিসোডে আমরা জানব পৃথিবীর ধ্বংসের কিছু ভবিষ্যৎবাণী, বা সেই কেয়ামতের দিনের তারিখ, যার মধ্যে কিছু তারিখ পার হয়ে গিয়েছে এবং কিছু আগামী সময়ে আসতে চলেছে। তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এপিসোড। মায়া সভ্যতা, 21 ডিসেম্বর 2012। এমনটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে 21 ডিসেম্বর সাল 2012 আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এবং এই ডেটটি নির্ধারিত করা হয়েছিল মায়া সভ্যতার ক্যালেন্ডার অনুসারে। সাল 2011 মধ্যেই এই ভবিষ্যৎবাণীটি পৃথিবীর কোনায় কোনায় খুবই ভয়ানকভাবে ছড়িয়ে পড়েছিল, এবং মানুষ তখন 2012 সেই সময়টাই খুবই আতঙ্কিত ছিল। অনেকেই এই ভবিষ্যৎবাণীটিকে সত্যি মনে করেছিল, কারণ মায়া সভ্যতা গণিত এবং বিজ্ঞানের ব্যাপারে অনেকেই বেশি অ্যাডভান্স ছিল। কিন্তু পরবর্তীকালে এই ভবিষ্যৎবাণীটি ভুল প্রমাণিত হয়। মায়া সভ্যতার ক্যালেন্ডারে 21 ডিসেম্বর 2012 পর আর কোনো তারিখ ছিল না। ক্যালেন্ডার অনুসারে এই দিনটা পৃথিবীর শেষ দিন ছিল। এর উপর বিশ্বাসকারীদের কথা অনুযায়ী কয়েক হাজার বছর আগেই এমনটা অনুমান করা হয়েছিল যে 21 ডিসেম্বর 2012 পৃথিবীতে মহাপ্রলয় আসতে পারে। এই সভ্যতার ক্যালকুলেশন অনুযায়ী পৃথিবীর বয়স হল 5126 বছর। লিওনার্দো দা ভিঞ্চি, সাল 4006। পৃথিবীর সবচেয়ে মাল্টি ট্যালেন্টেড মানুষ লিওনার্দো দা ভিঞ্চিও পৃথিবীর ধ্বংস নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। ভিঞ্চির অনুসারে 4006 সালে পৃথিবীতে একটি মহাবিশাল সুনামি আসবে, যার ফলে পৃথিবীতে মজুদ সবকিছু জলের তলায় তলিয়ে যাবে। তার মত অনুযায়ী এই মহাপ্রলয়ের শুরুটা 4006 সালের 21 মার্চ তারিখে হবে, যার শুরুটা কোনো মহাসাগরের একটি ভয়ানক সুনামি থেকে শুরু হবে, যার ফলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এবং 1 নভেম্বর 4006 সালের মধ্যে পৃথিবীর সকল জিনিস জলের তলায় ডুবে যাবে। লিওনার্দো দা ভিঞ্চি একজন মাল্টি ট্যালেন্টেড মানুষ ছিলেন। তিনি একজন ফেমাস পেইন্টার ছিলেন, তার সাথে ছিলেন একজন ইঞ্জিনিয়ার, সঙ্গীতজ্ঞ, চিত্রকর, বৈজ্ঞানিক, গণিতজ্ঞ, আবিষ্কারক এবং আরও অনেক কিছু ছিলেন। ভিঞ্চির মতে পৃথিবীর ধ্বংসের পর পুনরায় পৃথিবীতে প্রাণের সঞ্চার হবে এবং একটি নতুন সভ্যতার শুরু হবে। এই ভবিষ্যৎবাণীটিকে পুরোপুরি ইগনোর করা যায় না, কারণ পৃথিবীতে 70% থেকেও বেশি জল মজুত আছে, যার কারণে এমন কিছু হওয়ার সম্ভাবনাকে পুরোপুরি ফেলে দেওয়া যায় না। বাবা ভেঙ্গা, সাল 5079। বুলগেরিয়ার একজন প্রসিদ্ধ ভবিষ্যৎ বক্তা হলেন বাবা ভেঙ্গা। তিনি 31 জানুয়ারি 1911 জন্মগ্রহণ করেন এবং 11 আগস্ট সাল 1996 মারা যান। তিনি তার এই জীবনকালের মধ্যে যতগুলি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তার বেশিরভাগই সত্যি হয়েছে। বাবা ভেঙ্গা কিছু বিখ্যাত ভবিষ্যৎবাণী করেছিলেন, যার মধ্যে 9/11 টেররিস্ট অ্যাটাক, জাপানে হওয়া সুনামি এবং আরও অনেক কিছু ছিল। এবং ঠিক একই রকমভাবে তিনি আমাদের পৃথিবীকে নিয়েও যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটি সত্যি আপনাদের অবাক করে দিতে পারে। তিনি বলেছিলেন যে 5079 সালের মধ্যে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তিনি 5079 সালের আগে হওয়া সকল ইম্পর্টেন্ট ঘটনার ভবিষ্যৎবাণী করেছিলেন এবং সেই ঘটনাগুলি বিস্তারিত রূপে বলেছিলেন। তার মতে আগামী 100 বছরের মধ্যে বিজ্ঞান এতটাই উন্নতি করে নেবে যে আমরা মানুষেরা কৃত্রিম সূর্য বানাতে সফল হয়ে যাব। 2111 সালের মধ্যে মানুষ রোবটের মতো জীবনযাপন করবে। 2160 সালের মধ্যে একটি নতুন ধর্মের জন্ম হবে,
অপরদিকে 2190 সালে এশিয়া ও ইউরোপ এক হয়ে যাবে। তার পরবর্তী 150 সালের মধ্যে মানুষ এলিয়েনের সাথে কন্ট্যাক্ট করতে সফল হবে। 3005 সালে মঙ্গল গ্রহে বিশাল মহাযুদ্ধ হবে এবং 3805 সালের মধ্যে পৃথিবীতে মজুদ হিউম্যান রিসোর্স কমে আসবে, যার ফলে এই রিসোর্সের কারণে পৃথিবীতে হবে মহাযুদ্ধ, যার কারণে পৃথিবীতে মজুদ অর্ধেক লোকের মৃত্যু হয়ে যাবে এবং এরপর 5079 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু যেমনভাবে তার করা কিছু ভবিষ্যৎবাণী সঠিক প্রমাণিত হয়েছে, ঠিক তেমনইভাবে কিছু ভবিষ্যৎবাণী ভুলও প্রমাণিত হয়েছে। যেমন বাবা ব্যঙ্গা বলেছিলেন যে 2010 সালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, কিন্তু বাস্তবে এমনটা কিছুই হয়নি। এই জন্যই তার করা ভবিষ্যৎবাণীর ওপর একদমই পুরোপুরি বিশ্বাস করাটা ঠিক না। আইজ্যাক নিউটন, সাল 2060। আইজ্যাক নিউটন হলো পৃথিবীর প্রভাবশালী বিজ্ঞানীদের মধ্যে একজন, যাকে চেনে না এমন ব্যক্তি খুব কমই আছে। একদিকে যেমন নিউটন ফিজিক্সের নিয়ম ও সূত্রের আবিষ্কর্তা হিসেবে পরিচিত, তেমনই অন্যদিকে নিউটনের ইন্টারেস্ট বিভিন্ন ধর্মীয় শাস্ত্রে লেখা পৃথিবীর ধ্বংসের সময়কালের উপরেও ছিল। নিউটন তার জীবনকালের অনেকটা সময় বাইবেল পড়ে কাটিয়েছেন এবং এই ধর্মগ্রন্থটি পড়ার পর তিনি বিচার করেছিলেন 2060 সালের মধ্যেই পৃথিবীর বিনাশ শুরু হয়ে যাবে। তার মতে রোমান সভ্যতা গঠনের 1260 সাল পরে এই বিনাশটি শুরু হবে। এইখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নিউটনের এই থিওরিটির পিছনে বৈজ্ঞানিক যুক্তির থেকে ধর্মীয় বিশ্বাস বেশি ছিল। রিসার্চাররা নিউটনের হাজারো লেখার অধ্যয়ন করে এটি জানতে পারে, সাল 1704 নিউটনের লেখা একটি লেখ্যতে নিউটন 2060 সালে পৃথিবীর ধ্বংসের ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। এন্ড টাইম প্রফেসিস, 29 জুলাই, সাল 2016। আসলে এন্ড টাইম প্রফেসিস হলো একটি সংস্থা যারা পৃথিবীর বিনাশকে নিয়ে অনেকবার ভবিষ্যৎবাণী করেছিল। এই ভবিষ্যৎবাণী অনুযায়ী 29 জুলাই 2016 পুরো পৃথিবী ধ্বংস হওয়ার কথা ছিল। এই সংস্থা অনুযায়ী পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তনের জন্য এই ধ্বংস শুরু হবে। এর আগে এন্ড টাইম প্রফেসিসের আরও একটি ভবিষ্যৎবাণীতে এটি বলা হয়েছিল যে এই দিন একটি বিশাল উল্কাপিণ্ড পৃথিবীতে আছড়ে পড়তে পারে, কিন্তু সৌভাগ্যবশত এরকম কিছুই হয়নি এবং পৃথিবী আজও সুরক্ষিতভাবে বেঁচে আছে। স্টিফেন হকিং, নেক্সট 1000 বছরের মধ্যে। এই যুগের অন্যতম সবচেয়ে মহান বিজ্ঞানী স্যার স্টিফেন হকিংও অন্যদের মতো পৃথিবীর বিনাশের ভবিষ্যৎবাণী করেছিলেন। তার মতে আমাদের মানুষদের কাছে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য শুধুমাত্র আর 1000 বছর আছে। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে দেওয়া তার একটি বক্তৃতা অনুযায়ী আগামী 1000 বছরের মধ্যে পৃথিবী ধ্বংস হওয়া প্রায় নিশ্চিত। তার মতে আমাদের পৃথিবী আগের মতো অত দৃঢ় আর মজবুত এখন আর নেই, যেটি আগামী দিনে আসা মহাপ্রলয় থেকে নিজেকে বাঁচাতে পারবে। তার মতে সায়েন্সের অ্যাডভান্সমেন্টের কারণে আমরা গ্লোবাল ওয়ার্মিং বা পরমাণু হামলা থেকে পৃথিবীকে বাঁচাতে পারলেও আমরা অতটা ভাগ্যশালীও নই যে পৃথিবীকে প্রতিবার বাঁচাতে পারব। হকিং এর মতে আমাদের আগামী 1000 বছরের মধ্যে পৃথিবীর মতো কোনো অন্য গ্রহের খোঁজ করতে হবে, যেটি মানুষের বসবাসযোগ্য হবে এবং সেখানে মানুষকে থাকতে হবে। যদি এমনটা না হয় তাহলে এই বিশাল ব্রহ্মাণ্ডে আমাদের মানুষজাতির বিনাশ হওয়া প্রায় নিশ্চিত। আসলে পৃথিবীর ধ্বংসকে নিয়ে বিজ্ঞানী থেকে শুরু করে ভবিষ্যৎ বক্তা সকলেই কিছু না কিছু ইনফরমেশন এবং ভবিষ্যৎবাণী দিয়েছেন, যার মধ্যে এখনো পর্যন্ত এরকম কিছুই ঘটেনি এবং আমরা এমনটা আশা করব আগে গিয়েও যেন এই ভবিষ্যৎবাণীগুলি ভুল প্রমাণিত হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এবং আমাদের এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।